প্রিয় এইচএসসি 22 ব্যাচের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলে ভাইয়া কিভাবে আর আমরা বাকি সময়টা পড়াশোনা করব, আমাদের আর মাত্র কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনে আমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিলে ভালো একটা ফলাফল অর্জন করতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমি 36 দিনের একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি এইচএসসি 22 ব্যাচের শিক্ষার্থীরা। যেহেতু তোমাদের 6 নভেম্বর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সেই হিসেবে তোমাদের হাতে আর 36 থেকে 37 দিনের মতো সময় আছে পরীক্ষার আগ পর্যন্ত। তো এই দিনগুলো তুমি কিভাবে পড়াশোনা করবে সেটার হচ্ছে, আমি 36টা দিনকে আমি 5টা ভাগে ভাগ করেছি। 5টা ভাগে ভাগ করে এই কিভাবে কোন ভাগে কিভাবে পড়াশোনা করবো সেই নিয়ে আসছে আজকে আলোচনা করব। তো চলো এবার এই 36 দিনের প্রথম 9 দিন কিভাবে পড়াশোনা করবা সেই নিয়ে আলাপ আলোচনা করি। তো প্রথম 9 দিনের কে তুমি দুই ভাগে ভাগ করে নিবা প্রথমেই, সেটা হচ্ছে প্রথম দিন তুমি সব সূত্রগুলো নিয়ে বসবা, যে সূত্রগুলো তুমি ভুলে গেছো সেই সূত্রগুলো আবার বারবার করে খাতায় লিখবা এবং সব সূত্রগুলো তুমি আত্মস্থ করে ফেলবা পুনরায়। তারপরে যে 8 দিন, এই 8 দিনকে তুমি 4 দিন প্লাস 4 দিন দুই ভাগ করে নিবা। তো এই 4 দিনে তুমি চেষ্টা করবা 3টা সাবজেক্ট, অন্তত যে কোনো 3টা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ, যে কোনো 3টা সাবজেক্ট তুমি বই নিবা। বই নিয়ে বইয়ের যে টপিকগুলো তোমার পড়া ছিল সেই টপিকগুলো তুমি রিভিশন দিবা, আর যে টপিকগুলো একটু ভুলে গেছো সেই টপিকগুলো তোমার যে প্রাইভেট টিউটর আছে সেই স্যারের কাছ থেকে আবার বুঝে নিবা, অথবা তুমি অনলাইনে গিয়ে ওই টপিকটা সার্চ দিলে তুমি ওই টপিকটার যে ব্যাখ্যা তুমি পেয়ে যাবা। সর্বোপরি তুমি ওই টপিকটা ক্লিয়ার করে নিবা। প্রথম 3 দিনে তুমি এক এক দিন এক একটা করে যে কোনো এক একটা করে সাবজেক্ট তুমি ফুল কনসেপ্ট, বইয়ের যে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তুমি ফুল কনসেপ্ট ক্লিয়ার করবা প্রথম 3 দিনে 3টা সাবজেক্টের। এরপরে আমি তো বলছি 4 দিন, তাহলে আর এক দিন কি, তুমি এবার 3 দিনে 3টা সাবজেক্টের কমপ্লিট করার পর যে সাবজেক্টটা একটু তোমার মনে হবে যে আর একটু পড়া দরকার, একটু কনসেপ্টে ঘাটতি রয়েছে, ওই আর একটা দিন 4র্থ দিনটা তুমি ওই সাবজেক্টের উপর দিবা। তো তোমার এরপরে বাকি যে 3টা সাবজেক্ট থাকবে সেক্ষেত্রেও ওই প্রথম 3 দিন তুমি 3টা সাবজেক্ট এক একটা সাবজেক্টের ফুল কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা। তারপরে 3টা সাবজেক্ট পড়ার পর 4র্থ দিন ওই 3টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা তোমার একটু দুর্বলতা রয়েছে ওই সাবজেক্টটা, যে টপিকটা দুর্বলতা সেইটা তুমি ক্লিয়ার করবা। তো এই মোট 8 দিনে তোমার, মোট 9 দিনে তোমার ফুল বইয়ের সূত্র ক্লিয়ার হবে এবং ফুল বইয়ের সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে আসি দ্বিতীয় স্টেপে, ফার্স্ট স্টেপ ডান, এরপরে আসি দ্বিতীয় স্টেপে। তো দ্বিতীয় স্টেপে পরবর্তী 9 দিনের পরবর্তী 3 দিন কী করবা, পরবর্তী 3 দিনে তুমি প্রত্যেক দিন এক একটা করে সাবজেক্ট নিবা এই 3টা সাবজেক্টের থেকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই সাবজেক্টগুলার যত ম্যাথামেটিক্যাল টার্ম আছে পরীক্ষায় আসার মতো, তোমার বইতে দেওয়া আছে যে ম্যাথামেটিক্যাল টার্মগুলো, সব ম্যাথগুলো তুমি করে ফেলবা। সব ম্যাথ এক এক দিন এক একটা সাবজেক্ট ধরবা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে সব ম্যাথগুলো করে ফেলবা পরবর্তী 3 দিনে। তারপরে তৃতীয় স্টেপে গিয়ে কী করবো, তৃতীয় স্টেপে কিন্তু অনেক টাইম দেওয়া হয়েছে 15 দিন, ঠিক আছে। এই 15 দিনকে দুই ভাগ করে নিবা, 12 প্লাস 3, যেহেতু আমার সাবজেক্ট কয়টা 1 2 3 4 5 6, ছয়টায় প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পেপার, তার মানে হচ্ছে মোট 12 পেপার। তো 12 পেপারের জন্য তুমি এখানে 12টা দিন রাখবা, ঠিক আছে। তো 12টা দিনে এক এক সাবজেক্টে, মানে 12টা দিনে এক একটা পেপার করে পড়বা, মনে করো প্রথম দিন ফিজিক্স ফার্স্ট পেপার, দ্বিতীয় দিন ফিজিক্স সেকেন্ড পেপার, এরকম করে 12টা পেপারই তুমি শেষ করবা। কীভাবে শেষ করবা, টেস্ট পেপার সলভিং নিয়ে একটা ভিডিও আসবে, তারপরেও কিছু বলে রাখি, সেটা হচ্ছে তুমি এই 12 দিনের প্রতিটা দিন এক একটা করে সাবজেক্ট নিবা, সেই সাবজেক্টের যে যে অধ্যায় আছে সেই অধ্যার তুমি টেস্ট পেপারটা বের করবা। টেস্ট পেপার বের করার পর তুমি কমপক্ষে হলেও 15 থেকে 20টা, আর যে না পারবা 10 থেকে 15টা, প্রত্যেকটা অধ্যার 10 থেকে 15টা সিকিউ সলভ করবা প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা অধ্যায় থেকে। তার ভিতর প্রথম
কিছু পাবা হচ্ছে বোর্ড, এই বোর্ড যে সিকিউ আছে সেই সিকিউ অবশ্যই সলভ করবা। তারপরে যদি তোমার হাতে সময় থাকে সেটা হচ্ছে তুমি বড় বড় যে কলেজগুলো আছে সেই সব কলেজের মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে? আর এমসিকিউ যা দেওয়া আছে সব সলভ করে ফেলতে হবে। এমসিকিউ যা দেওয়া আছে তুমি প্রতিটা দিন প্রতিটা দিন, মনে করো প্রথম দিন, এই 12 দিনের প্রথম দিন তুমি ফিজিক্স ফার্স্ট পেপার নিছো, ফার্স্ট পেপার সিকিউ, তোমার ফিজিক্সে মনে করো 5টা অধ্যায় আছে বা 7টা অধ্যায় আছে, তো এই 5টা অধ্যায়ের তুমি সিকিউগুলো হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে 10 থেকে মিনিমাম 10 থেকে 15টা করে সিকিউ সলভ করবা। তারপরে ওই দিনই তুমি এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের যে এমসিকিউ যতগুলো দেওয়া আছে সব এমসিকিউগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? এবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজির ক্ষেত্রে এই একই বিষয় খাটতেছে, বাংলার ক্ষেত্রেও এই বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে এই একই বিষয় খাটতেছে। আর সেকেন্ড পেপারে কী করবা, সেকেন্ড পেপারের বাংলা সেকেন্ড পেপারের জন্য তোমার যে প্রিভিয়াস ইয়ারের রুলগুলো আছে এবং প্রিভিয়াস ইয়ারের যে রিটেন পার্টগুলো আছে ওইগুলা পড়ে ফেলবা, ওইগুলা থেকেই কমন আসে। আর হচ্ছে ইংলিশের জন্য ইংলিশের সেকেন্ড পেপারে হচ্ছে ওই তুমি মডেল টেস্টগুলো হচ্ছে দেখবা, প্লাস প্রিভিয়াস ইয়ারে যে তোমার গ্রামারগুলো আসছে ওই গ্রামারগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই হচ্ছে তোমার 12 দিন। তারপর 3 দিন কী করবা, তুমি এই 12 দিনে দেখা গেলো যে অনেকটা পেপারের কয়েকটা অধ্যায় তোমার বাদ পড়ে যাইতে পারে, তুমি এই প্রথম দিন ফিজিক্স ফার্স্ট পেপার দিছো ওই দিন সব সলভ করার চেষ্টা করবা, কিছু যদি বাদ থাকে সেটা বাদ রেখে দিলা, কিন্তু তুমি দ্বিতীয় দিন আবার ফিজিক্স ফার্স্ট পেপার ধরবা না, সেকেন্ড পেপার ধরবা। কারণ তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে পড়ে থাকো 3-4 দিন পরে দেখা যাবে তোমার রুটিন তুমি মেনটেন করতে পারতেছো না। তো দেখো তুমি এবার পরবর্তী যে 3 দিন 15 দিনের এই 12 দিনের পরবর্তী 3 দিন তুমি এখানে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারো নাই, যে চ্যাপ্টারের সিকিউ বা এমসিকিউগুলো তোমার বাদ পড়ে গেছে প্রথম 12 দিনে, সেইগুলো তুমি পরবর্তী 3 দিনে শেষ করার চেষ্টা করবা এই 15 দিনের, ঠিক আছে? এই কিন্তু 27 দিন শেষ। এরপরের 6 দিনে তুমি কী করবা, তোমার বই পড়া শেষ, প্রথম 9 দিনে বই সূত্র সহ পড়া শেষ, তোমার সব কনসেপ্ট ক্লিয়ার করা শেষ। তারপরের 3 দিনে তোমার সব ম্যাথগুলো করা শেষ বইয়ের বা বোর্ড পরীক্ষার, তারপরে তোমার টেস্ট পেপার সলভ করা শেষ। এরপরে তোমার পরবর্তী 6 দিনে করতে হবে মডেল টেস্ট দিবা, প্রত্যেক দিন এক একটা পেপার নিবা, ওই পেপার নিয়ে ওটার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, মনে করো ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র, এইটা নিবা একদিন, নিয়ে এটার যে এমসিকিউ পার্টটা আছে এমসিকিউ পার্টটা তুমি নিজে নিজেই সলভ করতে পারবা, তুমি ওই উত্তর ডেকে রেখে তুমি পরীক্ষার টাইম বেঁধে পরীক্ষা দিয়ে তারপর আবার তুমি উত্তর মিলে কত পেলা তুমি এটা ই করতে পারবা, অথবা তুমি যদি কোনো স্যারের কাছেও পরীক্ষা দিতে চাও সেটাও দিতে পারবা। সিকিউ চেষ্টা করবা যে যদি কোনো স্যারের কাছে দিতে পারো যে স্যার আমাকে একটা প্রশ্ন দেন, আমাকে টাইম বেঁধে দেন, আমি এই পত্রের উপর পরীক্ষা দিতে চাই, তো এরকম যদি করতে পারো এটা করতে পারবা। অথবা যদি বাসায় নিজেও একটা ঘড়ি রেখে সামনে তারপর একটা প্রশ্ন ডেকে প্রশ্নের উত্তর ডেকে রেখে প্রশ্ন নিয়ে তুমি নিজে নিজে পরীক্ষা দিয়ে তারপরে তুমি টাইমের ভিতর শেষ করার চেষ্টা করবা, এটা হচ্ছে তোমার একটা মানে পরীক্ষার আগে একটা প্র্যাকটিস হয়ে গেলে আর কি, তোমার পরীক্ষার হলে একটা কনফিডেন্স কাজ করবে। তো এই তুমি 6 দিনে এই 6টা পেপার আছে, 6টা পেপারের প্রতি 6টা সাবজেক্টের 2টা করে পেপার, প্রতিদিন 1-1টা সাবজেক্টের 2টা করে পেপার, মডেল টেস্ট দিবা প্লাস সলভ করতে হবে। সলভটা হচ্ছে তুমি এই মডেল টেস্ট দিতে গিয়ে তুমি দেখা গেল কিছু পারতেছো না, কয়েকটা তুমি মডেল টেস্ট মনে করো 25 থেকে 25টা মনে করো এমসিকিউর একটা মডেল টেস্ট দিলা, সেখান থেকে তোমার 2 থেকে 3টা ভুল গেছে, তো ওই 2 থেকে 3টা যে এমসিকিউ ভুল গেছে ওইটা সঠিক অ্যান্সার কী হবে বা ওইটার অ্যান্সার কীভাবে বের করে এই সলভটা তোমার করে ফেলতে হবে, ঠিক আছে? এই সলভটা করে ফেললে পরে আর তোমার পরীক্ষার হলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? তো পরবর্তী 6 দিনেও তুমি এই কাজটা করে ফেলবা, মডেল টেস্ট দিবা, আর মডেল টেস্টে যে যে ভুলগুলো আছে ভুলগুলো ধরা পড়ে সেগুলো তুমি সলভ করবা। তারপরে 3 দিনে কী করবা, হ্যাভ এ লুক, তার মানে পরীক্ষার আগে 3 দিনে তুমি কিন্তু নতুন করে কিছু পড়বা না আর খুব বেশি প্রেশারও নেওয়া যাবে না। তো পরীক্ষার আগের 3 দিনে তুমি এই মনে করো যে এই টেস্ট পেপার সলভ করতে গিয়ে তারপরে বই পড়তে গিয়ে তোমার মনে হয়েছে টেস্ট পেপারের এই প্রশ্নগুলো বারবার আসতেছে, এই টাইপের প্রশ্নগুলো আসতেছে বারবার, তো তুমি তখন পেন্সিল দিয়ে বা কলম দিয়ে পাশে লিখে রাখলা, পাশে চিহ্ন দিয়ে রাখলা,
তারপরে বইতে পড়তে গিয়েও মনে হলো যে এই তথ্যগুলো আমার লাগতে, এই তথ্যগুলো পরীক্ষায় আসার মতো বারবার আসে, তো ওই বইতে ওই পাশে পেন্সিল দিয়ে কলম দিয়ে চিহ্ন দিয়ে রাখলা। তো ওই বিষয়গুলো তুমি এই 3 দিনে একটু দেখে দেখতে থাকবা, একটু দেখতে থাকবা বা একটু সূত্র দেখতে থাকবা, বা একটু তোমার যে জায়গা ভুল ভ্রান্তি ছিল বা যে জায়গা একটু আবার মনে করো একটু রিভাইজ দেওয়া দরকার, সেগুলো একটু রিভিশন দিতে থাকবা। জাস্ট কোনো প্ল্যান নেওয়া যাবে না, জাস্ট চিল মুডে তুমি পরীক্ষার আগে 3 দিন কাটাবা। তো এই হচ্ছে তোমার 36 দিনের একটা মাস্টার প্ল্যান। আর হ্যাঁ, টেস্ট পেপার কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। তুমি টেস্ট পেপার সলভ করলে তুমি 70% মিনিমাম 70% প্রশ্ন তুমি কমন পাবা, প্যাটার্ন কমন পাবা। 70% প্যাটার্ন MCQ-তে বলো আর CQ-তে বলো। তো এই জন্য তুমি পরীক্ষায় একটা মানে খুব ভালো ফিডব্যাক পাবা। আর টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে তুমি অবশ্যই ম্যাথের যে বিষয়গুলো তুমি এরকম করে পড়ে যাবে না, সেটা তুমি খাতা কলমে যে ম্যাথগুলো আছে, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির বা ম্যাথের ম্যাথগুলো তুমি খাতা কলমে করার চেষ্টা করবা। তুমি যদি খাতা কলমে না পারো, টেস্ট পেপারের সাইডে তুমি একটু দাগ দিয়ে একটা পেন্সিল নিয়ে তুমি রাফের মতো করে 2 লাইন করে বা 3 লাইন করে করলা, তো এটাই হবে কি, তাহলে তোমার ওই সলভ করার যে দক্ষতাটা ওটা বেড়ে যাবে, তুমি পরীক্ষার হলেও সলভ করে আসতে পারবা। তো এই টেস্ট পেপারে অনেক, আমি টেস্ট পেপারে অনেক দাগাইতাম, তোমরা হচ্ছে টেস্ট পেপারে অনেক দাগানোর চেষ্টা করবা, টেস্ট পেপারের মধ্যেই দরকার হয় লেখে লেখে সলভ করবা। তাহলে হচ্ছে তুমি যখন পরে রিভাইজ দিতে যাবা, পরীক্ষার আগের দিন যখন একটা রিভাইজ দিতে যাবা, তখন তুমি মনে পড়বে যে আসলে আমি এই বিষয়টা তো এটা হাতে করে করে সলভ করছিলাম, হ্যাঁ এইভাবে সলভ করছিলাম, তোমার মনে পড়বে বিষয়টা। তো আশা করি তোমাদের HSC 22 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এই 36 দিনের যে মাস্টার প্ল্যানটা, আশা করি তোমাদের কাজে দেবে। আর তোমরা হচ্ছে টেস্ট পেপার কীভাবে সলভ করবা সেটা যদি বিস্তারিত একটা ভিডিও চাও, তো হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।